সারপ্রাইজ আছে? কে সারপ্রাইজ? সারপ্রাইজটা আমি তোকে দিছি, দেখ। দোস্ত না বন্ধু, হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি ঘুম থেকে আর্লি উঠেছি, আর্লি বলতে 9টায় উঠেছি। এটা আপনাদের জন্য আর্লি নাও হতে পারে, বাট আমার জন্য আর্লি, কারণ আমি লেটে ঘুমাই আর লেটে উঠি। তো কথা হচ্ছে, আজকে আর্লি ওঠার কারণ হচ্ছে সকাল সকাল আম্মু আমাকে ঘুম থেকে উঠাই পাঠাইছে মুরগির জন্য। তখন আমি জাস্ট ঘুমের ভিতরে ব্রাশ না করে মুরগি নিতে গেছি। ফার্স্ট আমাদের দোকান গেছি, এখানে হেঁটে হেঁটে গেছিলাম, দোকানে নাই, বাট আবার পরে সাইকেল নিয়ে মুরগির জন্য অন্য জায়গায় বাজারে গেছিলাম। তো ঘুমের মধ্যে ছিলাম, লাইক মানে সাইকেল চালাচ্ছি এরকম ঝুঁকতেছিলাম। তো তারপর মুরগি নিয়ে আসছিলাম, বাট আমি ফার্স্টে আগে মুরগি ধরতাম না, মুরগি ভয় পাইতাম, কিন্তু এখন মোটামুটি অভ্যাস হয়েছে। তারপরও ভয় লাগে মুরগি, ইভেন আমার মানে ওই যে ও বলে না, মেয়েরা ছোট্ট একটা তেলা পোকা দেখলে ভয় পায়, আর আমি হচ্ছে মুরগিকে ভয় পাই। আসলে মুরগিকে ভয় পায় না, ওই যে মুরগির পায়ের নখগুলোকে ভয় পাই আঁচড় মারলে, বুঝতে পারতেন। সো কাহিনী হচ্ছে, এখন আবার বাজারে যেতে হয়, বিকজ আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ, গ্যাস সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে। আর এটা নিয়ে আমি যাবো, এটা নিয়ে বাজারে যাবো। ছোটো ভাই আরেকটাকে ডাকছি, কারণ একাইটা নিয়ে নিতে পারবো, আনার আসার সময় আনতে পারবো না, কারণ ভারী হয়ে যাবে, একদম যেটা হালকা। তো কিছু নেবো, বাট গাড়ি করেই যাবো। সো এই যে বাহু বলি, ইয়ে ওরে বা, ছোটো ভাই আর জি চল আসছে, হ্যালো কি হ্যালো। তো এখন এখন আমি বাহু বলেছিলাম, এখন বাহু বলি থেকে জিরো বলিতে চলে আসছি। এখন আমরা রাস্তায় বসে আছি, রাস্তায় বসে নেই, আমি এটার উপরে বসে আছি, গাড়ির জন্য বসে আছি। আর তুমি বেরোচ্ছি, গাড়ি আসবে, আর আমার আফসোস লাগতেছে, কারণ আমাদের বাড়িতে কালকে একটা অনুষ্ঠান গেছে না, সেখানে আর জীবনে দাওয়াত পাইনি। চাইছিল দাওয়াত, ওরা নিতে দাওয়াত ছাড়াই সব অনুষ্ঠান অ্যাটেন্ড করে। রিক্সা করে এখন আমাদের গন্তব্য হচ্ছে বেঙ্গুড়া যাবো। আমরা এখন চলে আসছি দোকানে, আর যোগায় আজকে খাওয়াবো চিকেন চাপ। তুমি চিকেন চাপ খাওয়াবো? তুমি চিকেন চাপ খাওয়াবো যে? হ্যাঁ, তোমার পকেটে টাকা আছে? পুরান ভূতক দিচ্ছে সাইড রিয়াদ ভাই, ওনার সঙ্গে অনেক রকম মার্কেটিং করছে রিয়াদ ভাই, ভূতকের সব তো সেম, মার্কেটিং করা তো ঘন দরকার আছে। সালাম রিয়াদ ভাই, এটাই হচ্ছে জীবন, জীবন মানে এই প্যারা, বাট প্যারা নাই চিল। ওকে গাইস, আমি এখন ফিরে এসেছি আপনাদের মাঝে, রাতে 10:31। দুপুরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মজাতে আমি ঘুমাই গেছিলাম, আর ইলেকট্রিসিটিও চলেছিল, বেরো হতে পারি না আর। সো গাইস, আজকে আমি অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ করতে যাচ্ছি, এই কাজের জন্য অনেক বাসকা বাজকা আমি জানি, বাট অনলি ফর ইউ গাইস, আজকে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আমি এই রিস্ক নিয়েছি। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি। আগে তার আগে একটা কথা বলি, মামা ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে, কিন্তু যেখানে ভাগিনা আছে সেখানে ঝামেলা আছে। সো আমি আজকে আমার একটা মামাকে ফার্স্ট অফ অল এডিট করবো, বা ওনাকে দিয়ে কিছু একটা করার ট্রাই করবো। তিনি হচ্ছে আমার তাহের মামা, সো লেটস গো, ওনাকে দেখা যাক আমরা কী করতে পারি। সো ফাইনালি গাইস, আপনারা এখন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ছবিতেই আমি আমার মামার ফেসটা বসাবো, বিকজ আর মামা আমার মতো অনেক, দ্যাটস ওয়াই আমি আমার মামাকে 6 উইক বানিয়ে দেবো। আর আমার মামা
সামনে বিয়ে করবে, সো ওনার দরকার সিক্স প্যাক আনা। সো উনি যে ব্যর্থ হচ্ছেন তাই আমি এভাবে আমার মাথায় পেশাব কি বলছেন নিজেও জানি না। তো ফাইনালি আমাদের ফার্স্ট কাজ শেষ, আমাকে সিক্স প্যাক বানাই দিছি। সো এখন আমি এই ছবিটা মামাকে সেন্ড করবো, অ্যান্ড মামা রিয়াকশন কী হয় সেটা দেখি। সো গাইস আমি মামাকে কল দিছি। হ্যালো, সালামু আলাইকুম মামা, একটা গিফট আছে আপনার জন্য, আমি সেন্ড করছি, দেখেন। জোসনা শুনলেন না মামা, এখন আমি এডিট করতে যাচ্ছি। আমার আর একটা ফ্রেন্ড যে হাইটে আমার সাথে খুব ম্যাচ করে, আমার সাথে না শুধু ও আমার থেকেও হাইটে লম্বা, সো এখন আমি ওকে এডিট করতে যাচ্ছি। গাইস আই ডোন্ট নো ওর রিয়াকশন কী হয়, আমি জানি না ছবিটা দেখার পর ওর রিয়াকশন কী হয়। এক তো জন্য একটা আছে, নিউজ আছে, নিউজটা আমি পাঠাইছি তোকে, তুই একটু চেক কর মেসেজ। দেখ না মুখে না, এটা দেখতে হবে তোকে। জোসনা বন্ধু, আমাদের নেক্সট শিকার হচ্ছে এবিসি বাহান, যে আমার সাথে অনেক ট্রাভেল করছে, আপনারা ভিড়ে দেখছেন। সো দেখি ও ফোন ধরে কিনা। হ্যাঁ ফোন ধরছে। হ্যাঁ ফরহান, ওয়ালাইকুম সালাম, কে অবস্থা বন্ধু? এই তো বন্ধু, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা আমি তোকে দিছি, দেখ। দোস্তা বন্ধু, সবার গালি খেতে ইচ্ছে করতেছে না, এত কারণ হচ্ছে এখন বাজে রাতে 12:40। তো এতটা তার গালি খেয়ে দিচ্ছি হতো না, অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করে দিব। যদি আপনারাও এরকম কোনো ফ্রেন্ড সার্কেলকে মিম ক্রিয়েট করতে চান আমার মাধ্যমে, সে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে। সো যে কোনো সময় কন্ট্যাক্ট করে জানতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেবো। সো ভিডিও এখানে শেষ করে দেবো, ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামীকাল সকালে, বাই।